সিনিয়র সচিব হলেন শামীম আনারগি। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সচিব শামীম আনারগিসকে সিনিয়র সচিব করা হয়েছে। শামীমা নার্গিসকে পদোন্নতি দিয়ে রোববার 1 মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পদোন্নতির পর আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে তাকে পদায়ন করা হয়েছে। তাকে নিয়ে এখন সিনিয়র সচিবের সংখ্যা হল 13 জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। 2012 সালের 9 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিবের পদটি চালু করে।